হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। ভিউয়ার্স, আমরা প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিচ্ছি। পুঁই শাক দিয়ে বেশি কই মাছ ভুনব। এর আগেভাবে খেয়েছি, তাই ভাবলাম খুব মজা লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন হচ্ছে শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে নিলাম, আদা বাটা দিয়ে নিলাম, একটা তেজপাতা দিয়ে নিলাম, রসুন আস্তে আস্তে দিয়ে দিলাম, মরিচটা আমরা একটা আধা বাটা আধা চেঁচা করে দিলাম। এটা কেটে দিলাম না, কারণ এটা টেস্টি হয় একটু বেশি। একটু ভেজে নিচ্ছি। মাছগুলো ছেড়ে দিলাম। একটু ইঞ্চি চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, আর একটু হলুদ দিয়ে নিলাম। এবার সামান্য একটু পানি দিয়ে নিলাম। এখন পয়সা দিয়ে দিচ্ছি, পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিলাম, সব পাতা ভেজে দিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, আর পরিমাণ মতন পানি দিয়ে নিলাম, একটু ঢেকে দেব। বের দেখুন কত সুন্দর সবুজ। এখন আমরা একটু ঢেকে দেবো আবার, আর ঢাকবো না। ঢাকলে অবশ্যই সবুজটা চলে যাবে, আর সবুজটা থাকলে যতটা ভালো লাগে, আসলে খেতেও ভালো লাগে, আর পুষ্টিগুণটাও বিদ্যমান থাকে। এখন হচ্ছে কাঁচা জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু রেখে 2-1 মিনিট রেখে, তারপর হচ্ছে, কারণ যেহেতু কাঁচা জিরেটাও যাতে আলাদা গন্ধ না বলে, সেই জন্য হচ্ছে একটু রেখে একটু তোল ফতল ফেলে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছে। আমাদের কিন্তু হয়ে গিয়েছে প্রায়, নাচড়া করবো। সখী আর বিকিয়া কেন নদীর ঘাটে, দেখতে তোমায় মন চায়। আমার কিন্তু ফাইনালি ঝোলটা হয়ে গিয়ে, ভোনাটা হয়ে গিয়েছে। যদি আমার ভিডিওটা আপনাদের একটু অংশ ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন, আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। আর যদি কোনো প্রকার ভুল ত্রুটি কোনো কিছু করে থাকি বা হয়ে থাকে ভিডিওতে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সজে ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন। তুমি জানো না রে প্রিয়, তোমায় কত ভালোবাসি, মনের ভেতরে বহিরে আর কেউ নাই রে,
তুমি জানো না রে প্রিয়, ও তোমায় কত ভালোবাসি।